গুচ্ছভুক্ত 22টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়ার আবেদন আগামী সপ্তাহে শুরু হবে। এ নিয়ে কাজ শুরু করেছেন গুচ্ছ কমিটি। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর কথা বিবেচনায় বেশ কিছু কর্মসূচি নিয়েছে গুচ্ছ কমিটি। গুচ্ছ কমিটির একাধিক সূত্র জানিয়েছে, গুচ্ছের ভর্তি প্রক্রিয়া সুন্দর ও সাংগঠনিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তিতে রেঞ্জ অনুযায়ী শুরুর দিকে থাকা শিক্ষার্থীরা প্রথমে ভর্তির সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে ভর্তির জন্য আবেদন করতে হবে, আবেদন ব্যতীত ভর্তির সুযোগ থাকছে না। শিক্ষার্থীদের আবেদন প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর ওই তালিকা হতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। একাধিক সূত্র জানিয়েছে, শুধুমাত্র এক আবেদনেই 22টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এজন্য প্রতি ইউনিট বাবদ 500 টাকা লাগবে। ভর্তির আবেদনে ভর্তির সুযোগ পেলে 5000 টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না। এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে। তবে অনলাইন নাকি অফলাইনে এই প্রক্রিয়া হবে সেই বিষয়ে গুচ্ছ কমিটি এখনও সিদ্ধান্ত নেননি। এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া 5000 টাকা সমন্বয় করা হবে। এ ব্যাপারে গুচ্ছ কমিটির সদস্য ও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইউনিট প্রতি 500 টাকা দিয়ে আবেদন করতে পারবে। এরপর ভর্তির সুযোগ পেলে 5000 টাকা দিয়ে তা নিশ্চয়ন করতে হবে, নিশ্চয়ন ছাড়া ভর্তির সুযোগ থাকছে না। এ সময় তিনি আরও জানান, ফল প্রকাশের সময় নভেম্বরের একটি রেঞ্জ প্রকাশ করা হয়েছিল, সেই রেঞ্জ অনুযায়ী ভর্তির সুযোগ মিলবে। তবে অবশ্যই ভর্তিচ্ছুকে আবেদন করতে হবে, এরপর তিনি রেঞ্জ অনুযায়ী মেধা তালিকায় আসার যোগ্যতা অর্জন করবেন। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ক ইউনিটে 85582 জন, বি ইউনিটে 48106 জন এবং সি ইউনিটে 23228 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাশ করেছেন।